হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। যে হাঁস রান্নাটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবে, আশা করি ভালো লাগবে। তো হাঁস প্রথমে হচ্ছে বাজবে, হাঁসের চামড়াগুলো মানে বাজবে, তার জন্য আর কি প্রথমে গরম পানি চুলায় দিয়েছে। দিয়ে গরম পানিকে একটা বড় একটা বলে নিয়েছে। তারপর এই যে দেখো, হাঁসগুলোকে হচ্ছে প্রথমে গরম পানিতে ভালো করে মানে গরম পানির ভিতরে ভালো করে চুবিয়ে নিচ্ছে। নেওয়ার পরে গরম পানিতে নিলে হয় কি, যে হাঁসগুলোর পরগুলো টান দিলে উঠে যায় একদম অনেক সহজে। তো এই যে দেখো, ভালো করে নেড়ে চেড়ে হাঁসগুলোকে গরম পানিতে ভালো করে চুবিয়ে নিচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু বাকিগুলোকেও সে একইভাবে গরম পানিতে এভাবে করে নেবে। নেওয়ার পরে আমরা যেভাবে মানে হাঁস রান্না করে তোমাদের সামনে সেভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। তো তারপরে হচ্ছে হাঁসগুলোকে তুলে নিল, একটা বড় একটা থালে তুলে নিয়েছে। তারপর এখন হাঁসগুলো থেকে চামড়াগুলো টান দিলে কিন্তু পরগুলো একদম উঠে যাবে, এই যে দেখো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যখন এই হাঁসটাকে গরম পানিতে দিবে, হাঁসটা গরম পানিতে দেওয়ার আগে হাঁসের পেটটা কেটে, একদিক দিয়ে কেটে নাড়িভুঁড়িগুলোকে কলিজা এগুলোকে বের করে নেবে। আর না হলে কিন্তু এগুলো গরম পানিতে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু হাঁসটা হারাম হয়ে যাবে। তো এভাবে করে খেলে, এভাবে করে যদি তোমরা পরিষ্কার করো, আশা করি তোমাদের কাছে অনেক তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। মানে অনেক সহজ এভাবে যদি তোমরা হাঁস বাছো, অনেক তাড়াতাড়ি হবে। মানে আর 1 ঘন্টার ভিতরেই হচ্ছে, তো আর আমরা 1 ঘন্টার ভিতরেই এই 4টা হাঁস মানে একদম বেছে নিয়েছে খালামণি আর আম্মু মিলে। আর তোমরা যদি এভাবে করো তাহলে আশা করি তোমাদেরও কম সময় লাগবে, অনেক কম সময় লাগবে। তো এই যে দেখো, হাঁসগুলোর পরগুলো কিন্তু অনেক সহজেই কত সুন্দর করে কত দ্রুত তুলে নিচ্ছে, সবগুলোকে কিন্তু একইভাবে তুলে নিবে। তো এখন হচ্ছে হাঁসটাকে কেটে নিচ্ছে। তো ভাবলাম কাটাটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আর হাঁস রান্না কার কার ভালো লাগে বা কার কার কাছে খেতে কেমন লাগে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আশা করি আমার কাছে তো অনেক ভালো লাগে, আশা করি সবার কাছে কম বেশি ভালো লাগে হাঁস রান্নাটা। আর হাঁস কাটাটা হচ্ছে তোমাদের সামনে বেশি ভালো করে শেয়ার করি নি আর কি। তো তারপর ভাবলাম যে একটু একটু করে শেয়ার করি, তো সময় পেলে অন্য একদিন ভালো করে তোমার সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে 2টো হাঁস রান্না করবে। তো হাঁসগুলো কাটা শেষ, আর এখন হচ্ছে হাঁসগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছে। তো ভাবলাম এখান থেকে শেয়ার করি। এই যে দেখো, আম্মু হচ্ছে ভালো করে হাঁসগুলোকে পানিতে ধুয়ে নিচ্ছে। ভাবলাম যে হাঁস রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করে ফেলি। তো এখানে হাঁস রান্নার জন্য একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছে চুলায়। প্যান দেওয়ার পর দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল, দেওয়ার পর এখন দিয়ে দিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ। দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। তো নেড়ে ছেড়ে এখন কিছুক্ষণ পর্যন্ত ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবে। এই যে দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিল আদা রসুন বাটা পরিমাণ মতো, বাটা মশলা। দেওয়ার পর এখন ভালো করে আবারও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে বাটা মশলাটাকে মিশিয়ে নেবে। আর এরপরে এখন হচ্ছে এখানে অ্যাড করছে হলুদের গুঁড়ো। দেওয়ার পরে এখন এখানে অ্যাড করবে তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে লং। তো দেওয়ার পরে এখন মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। তো তার আগে এখানে হচ্ছে এখন অ্যাড করেছে জিরে গুঁড়ো পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে, তো এখন হচ্ছে এখানে দিয়ে দিবে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। তারপরে হচ্ছে অ্যাড করবে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন এখানে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর তাই যে হাঁসগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিল সেই হাঁসগুলোকে এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে হাঁসগুলোকে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর চলে আসলাম, আর এখন তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাই। এই যে দেখো, মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে।
তো এই যে কিছুক্ষণ পর চলে আসলাম, আর এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক করে দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে, আর তখনই তোমরা দেখে নিতে পারো। তো যেহেতু রান্নাটা হয়ে গিয়েছে, আর তাই এখন হচ্ছে চুলাটা অফ করে দিবে, আর এই মাংসের উপরে একটু জিরে উপরে দিয়ে ছিটিয়ে দিবে। তো আজকে মতন বিদায়, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। সবাই আমার সাথেই থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যাতে তোমাদের সামনে নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।